हेलो व्हाट्सअप गाइस आई होप আপনারা ভালো আছেন অলওয়েজ আমি অনেক ভালো আছি সো গাইস আজকে আবার নতুন এক ব্লগে নিয়ে আসলাম আর এই ব্লগটা হতে যাচ্ছে একটি অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ এবং ইমোশনাল ব্লগও বলতে পারেন সো গাইস এই ব্লগটা হতে যাচ্ছে এরকম যে দীর্ঘ কয়েক বছর পর মানে হাই স্কুল ছাড়তে হচ্ছে আমরা মানে উচ্চ বিদ্যালয় আমাদের ছাড়তে হচ্ছে সেই বিষয়ে আজকে র‍্যাগ ডে পালন করব মানে ফ্রেন্ডদের সাথে আজকে আড্ডা দেব র‍্যাগ ডে পালন করব যাচ্ছে তাই মজা হবে আজকে সো গাইস আজকে আমাদের সাথে দুই একজন ব্যতীত আর কেউ নাই তাদের সবার মুখ একটু দেখাচ্ছি আমি রেডি সিলেন্ডার এই না এই সব জায়গায় সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন পাঞ্জাবি কিনতে যাব পাঞ্জাবি এখনো কিনা হয় নাই সো গাইস একটু পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমরা এখন আছি পাঞ্জাবি টি-শার্ট আই ওডমা সো গাইস আমরা এখন আছি পাঞ্জাবি টি-শার্ট বক্স 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 খামা বক্স বক্স খামা শেষ সবারই এখন শুধু না বুঝলাম না সবসময় অতি গ্যাঞ্জাম করে আমি সবাই ডিস্টার্ব আমার এক বন্ধু আপনাদেরকে কিছু বলতে চায় তো বলো আমার বন্ধু ইউটিউবে রিচ না পেয়ে প্রমোট করে দেওয়ার জন্য ধন্যবাদ কো এখন যাকে দেখাবো আমাদের হাজারো ছেলের ক্রাশ সমজরো 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 না কো আমিন কো ওয়েট হাজারো ছেলের ক্রাশ আমিন ওয়েট সো গাইস আমি একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ওকে সো গাইস আরেকটা কথা যেটা না বললেই নয় না একটা কথা যেটা না বললেই নয় অন্যান্য জন গেঞ্জির মধ্যে প্রিন্ট করা আছে টি শার্টের মধ্যে প্রিন্ট করা আছে স্কুলের নাম এবং কোন সালের ব্যাচ কিন্তু আমাদের প্রিন্ট করা পায় নাই যার কারণে হাতেই লেখতেছে মার্কার দিয়ে না এই সব কিছুর মূল হান্নান সো গাইস হয়তো আজকেই ডিস্টার্ব যাই হোক সমস্যা নাই এই আমি কে লজ্জা পাবো তারাই লজ্জা পাইছি লেগেছে আরেকদিকে সো গাইস সবাই দেখতেছে তাকে আছে আমি একটু ক্যামেরাটা অফ করতেছি একটু 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 অন্যদানে ক্যামেরাটা অফ করতেছি সো গাইস ভিডিওটা দেখতে থাকুন হয়তো অনেক মজা অনেক মজাদার ভিডিও হবে এটা আর একটু ইমোশনালও হতে পারে মজা তো সব ঠিক কিন্তু একটা গাম হয় সো গাইস ভিডিওটা অনেক এই বেটা তুই ডিস্টার্ব করতে চিটকা আমি ওকে চর মিলে আসি অনেক ইন্টারেস্টিং একটি ব্লগ হতে যাচ্ছে আজকে আর এইটা আমার স্কুল শেষ ব্লগ স্কুল লাইফের শেষ শেষ ভিডিও ব্লগ আচ্ছা স্কুল লাইফ কে যাও না ভাই সো গাইস তারা বসেই শুধু গানের বাজনা আর বাজনা আর এখানে আমরা সবাই আছি একা
তাতে আমার বাল ছেড়া গেল সো গাইস এখন কিছুক্ষণের মধ্যে আমরা রেগডে পালন করতে যাচ্ছি কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত স্কুলের মধ্যে করতে দিবে না হেড স্যার একদম নিষেধ করে দিচ্ছে যে স্কুলের মধ্যে কোনো কিছু হবে না সো কিছু করার নাই স্কুলে যেহেতু করতে দেবে না আমাদের বাইরেই করতে হবে এখন সবাই স্কুলের নিচে আসছে অনেকে ক্লাস করতে আসছে যারা যারা করবে না সো গাইস আমার পিছিয়ে দেওয়া বিল্ডিংও দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্কুল কালীহাতি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সো গাইস এখন কিছু করার নাই স্কুলে যেহেতু করতে পারবো না বাইরে করতে হবে আমাদের মালুম না সো গাইস আমরা এখন যাচ্ছি বক্স আনতে আর স্কুলের বাইরে করতে হবে আমাদের স্কুলের পিছে থানাঘাটে আমাদের দেখি বড় ভাই আমাদের মেহেদি ভাইকে কি লিখে দিচ্ছেন ও আমি নাফা আমি নাফা আমি নাফা তো গাইস আজকে হয়তো আজকে লাস্ট দেখানো হলো রেগ ডে সবার পরিচয়টা দিতে পারি নাই আস্তে আস্তে ফাক বয় মিয়াখলিফার জামাই যাই হোক সবাই আছে আর পরিমাণের জামাই আছে এই আশেপাশে বোঝাই সবাই না ওরা সবটি এক একটা ভালো আর এক একটা একটা ফিরা ধন্যবাদ সবাইকে হ্যাঁ সো গাইস তোমাদের সো গাইস বলে মানে প্রিয় বন্ধুরা তোমাদের আজকের এনজয়টা কেমন লাগলো ভিতরটা দিস না আমাদের সবাই হান্নান দেন না 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 সামাজিক দূরত্ব বজায় রাখো কি করে আবার শেষ কবে দেখা হবে পরে কখনো দেখা হবে কিনা জানি না তো শেষ দেখা হতে পারে এইটা তোদের প্রমোট করতে চাইছিলাম আর তোরা এটা কি করতাস বুঝতেছি না তো অনেক ধন্যবাদ সবাইকে পার্টিসিপেট করার জন্য ফটোগ্রাফার হাই সো গাইস হাজারো মানে আগে শুনছিলাম যে সাদা মনে কাদা নাই মানে এখন থেকে সাদা মনে কাদা আলা মানুষ সবাই সাদা হতে একই খেলা
সবার সামনে একটা কথা বলতে চাই, আমরা সবাই ফিল করতেছি আমিনের মনটা খারাপ, কারণ ওর গার্লফ্রেন্ড সারারে একদে পালন করতেছি। আমি না খুব খুশি ওর ওর গার্লফ্রেন্ডের কথা তুলে ধরার জন্য। হাসতাম কেন, বাস্তব কাহিনী, বাস্তব কাহিনী, বাস্তব। সো বন্ধুরা, তোমরা যার যার পরিচয়টা দাও, 1 2 3 রাজ ওইখানে ভিন হয়ে গেছে গা, সবাই ভাগবো, সবাই ভাগবো। হয় অনেক ফিল হলো, চুপ চালা, আর একটা বিষয় সেটা হচ্ছে আমার ট্রাইপড থাকতো, আমি হাত দিয়ে কেন ফোনটা ধরে ভিডিও করতেছি, সমস্যা একটাই ট্রাইপডের উপর অ্যামাউন্ট মানে যে প্লাস্টিকের মতো থাকে ওইটা খুলে পড়ে গেছে গা, যার কারণে হাত দিয়ে ধরে ভিডিও করতে হইতেছে, আমার ফোন ক্যামেরাটা ধরে ভিডিও করতে ভিডিও করা হচ্ছে আমাদের। তো একটা জিনিস বুঝলাম না, আসলাম বন্ধু মজলিসে রেগ দিয়ে পালন করতে, কিন্তু সাকিব এখানে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত না, বুঝলাম না আসলাম আমরা রেগ দিয়ে পালন করতে ফ্রেন্ড না বিলে, তুই এখানে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত কে বেটা, এনথের দ্বারা বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত এদিকে না না এইখানে আমরা আর ওইখানে আমাদের স্কুল, ওইখানে আমাদের রেগ ডে পালন করতে দেয় নাই। কি হেড স্যার রেখি হাজারো সম্মান, সম্মান সম্মান, আমাদের হেড স্যার আমরা গো মারি হেড স্যার রে, হেড স্যার রে। সো গাইস, একটা পরিকল্পনা করা হচ্ছে, ওইখানে দুই তিন জন মুখে রং মাখায় নাই, এখন ওদের সবাইকে দৌড়ব, একদম বাইঙ্গা দেবো, এখন ওরাই সবাই আসতে আসতে আমি একটু ওদের ভিড়ের তালে রেখে তেজ মেরে দেবো। সো এখন তোমাদের পরিচয় দেবে, এদিকে আসো, এদিকে আসো, এই তোমরা ডিস্টার্ব করো না, ধরছি আমি, দাও আমি একটা জিনিস বুঝলাম না, আমার মানুষের রং দিতে আছে আর ওতে আমার গালেতে রং চাইটে চাইটে নিতে আছে। সবই দুনিয়া লীলা খেলা, পেলা বাজে প্রায় দুইটা, এখন আমাদের বক্স এখনো বাজানো মানে কোনো সেট আপ করতে পারি নাই, জেনারেটার আনতে গেছে এখন পর্যন্ত আনতে পারে নাই। মেরি জিন্দগি সবারি মুঝকো গলে লাগা কে বেটা।
সো গাইস আজকের র‍্যাগ ডে ভিডিও এই পর্যন্তই শেষ শেষ বলতে আমাদের তিনজনের শেষ মানে আমি রোহান তামজিদ আমরা তিনজন এখন আয়েশা বর্তা হাই সে কারণ আমাদের একটু কাজ আছে আর ওরা সবাই চিল করতেছে আর আপনারা দেখলেন দেখতেই তো পারলেন কি রকম চিল করলাম আর স্কুলে ভিতরে করতে দেনে আমাদের তার জন্য আমরা পুরান থানায় করলাম স্কুলের পিছনে পুরান থানায় নদীর পার থানাঘাট যাকে বলা হয় কালী হাতি কেউ থাকলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই চিনবেন সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা হচ্ছে আমাদের বিদায় আগে বলে দিলাম মানে বিদায় অনুষ্ঠান এই উপলক্ষে মানে ভিডিও হবে এর পরেরটা আর আজকে ডাইরেক্ট দি সো গাইস ভিডিওটা শেষ করতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।